আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সকালে কি কি করলাম তারই একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ব্রেকফাস্টের কাছে চলে এসেছি। আমার সকালে তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস, সকালে একটা ডিম সিদ্ধ তো মাস্ট। তারপর আমি সকালের নাস্তায় সবসময় এই ওটসটা খাই, এটা নেসলে নেস্ট্রাম ওটস। এখানে এটা মূলত ওটস না, এটা হচ্ছে সিরিয়াল আর ওটসের মিক্স, সাথে দুধ থাকে, মধু থাকে, খুব ভালো লাগে এটা খেতে। যারা ডায়েট করেন তারা এটা অবশ্যই খেয়ে দেখতে পারেন। আমি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, এই মিনি প্যাকেটটার প্রাইস 45 টাকা। এটা 1 কাপ পানির মধ্যে মিলিয়ে খেতে হয়, গরম পানির মধ্যে। এটা খেতে বেশ ভালোই লাগে, আর একটা খেলেই পেট ভরে যায় একদম। আমি ব্রেকফাস্টে এই নেস্ট্রামটাই খেয়ে থাকি। এখন আমি চলে এসেছি রান্নার কাছে। রান্না আমি আর আমার শাশুড়িমা মিলেই করি। আজকে ভাবছি চিংড়ি মাছের ভর্তা করব অল্প একটু, এর জন্য মরিচ আর চিংড়ি মাছগুলোকে একটু টেলে নিচ্ছি। আম্মু সবসময় সবজি কেটে দেয় আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, কারণ আম্মু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, আম্মুর কোমরে ব্যথা করে, এর জন্য আমি দাঁড়িয়ে রান্না করি। রান্না সবসময় আম্মুই করে, আমি জাস্ট মাঝে মধ্যে টুকটাক আম্মুকে হেল্প করি। আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলুর তরকারি। এটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। যে কোনো কাজ সবাই মিলেমিশে করলে কোনো কাজ বোঝা মনে হয় না। আমার রান্নার কাজটাও ভাগ করে নিয়েছি, দুই শাশুড়ি বৌমা মিলে মিলেমিশে রান্না করি। আজকে মুরগির মাংস দিয়ে আলুর ঝোল করব। মুরগির মাংসের মধ্যে আলু না হলে তো আমাদের চলেই না। আমরা মাছ মাংসতে সবসময় পেঁয়াজ বেটে দিই, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর সবসময় শুকনো মরিচ দিয়ে গুঁড়া দিয়ে রান্না করি, কাঁচা মরিচ ইউজ করি না, তাহলে টেস্টটা খুব ভালো আসে, অন্যরকম একটা টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে। আর এলাচ আমরা গুঁড়ো করে নিই, কারণ এলাচ আস্ত থাকলে হয় কি, খেতে গেলে মুখে লেগে যায়, তখন খেতে আর ভালো লাগে না, এর জন্য আমরা সময় গুঁড়ো করে ইউজ করি। রান্নাবান্না শেষ, তাই ভাবলাম এখন একটু বারান্দায় যাই, আমার বারান্দায় বসে থাকতে খুব ভালো লাগে। সকাল সকাল বারান্দায় খুব ভালো একটা বাতাস আসে, খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের ফুল গাছ, ফুল গাছ যদিও কেটে ফেলা হয়েছে আবার নতুন করে গজাচ্ছে। এটা আমার শাশুড়ি খুব পছন্দের। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ খুবই কাজে লাগে। এখন ঘরটা গুছিয়ে নিব, বিছানা গুছিয়ে ফার্নিচারগুলো মুছে নিব, কারণ তাছাড়া ধুলোবালি পরে ফার্নিচার দেখতে খুব বাজে দেখায়। এখন আম্মু কদবেল মাখাচ্ছে, আমাদের কদবেল মাখা খুবই পছন্দ। আমার কাছে পাকা কদবেল মাখা বেশি ভালো লাগে, আমার ননদের কাছে কাঁচা কদবেল মাখা বেশি ভালো লাগে, তাই আমরা দুই রকমের কদবেলই আনি সবসময়। এটা হচ্ছে কাঁচা কদবেল আর এটা হচ্ছে পাকা কদবেল। বেশি করে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ বিট লবণ দিয়ে কদবেল মাখালে খুব ভালো লাগে খেতে। কদবেল মাখা খাওয়া শেষ করে এখন আমি একটু বই পড়তে বসে গিয়েছি, আমার বই পড়তে খুব ভালো লাগে। এখন বই পড়া শেষ করে গোসল করে নামাজ পড়ে ভাত খেয়ে নিব। এই ছিল আমার আজকের সকালের টুকটাক কাজকর্ম। আপনারা সারাদিন কী করলেন কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।